বইতে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তিমূলক পরীক্ষার জন্য যে প্রাইমারি ইংলিশ বই দিয়েছে তার লেসন 5 থেকে একটু আলোচনা করব। তো এখানে শর্ট ফর্মে লেখা শেখাচ্ছে, আই এম লিখি বললে এইভাবে আই এর মাথায় কমা দিয়ে এম লেখে, ইউ আর, উই আর, দে আর, হি, শি ইজ, ইট ইজ। যেমন বলছে মাই নেম ইজ সুমন্ত, আমার নাম সুমন্ত, আই এম এ বয়, আই এম এ স্টুডেন্ট। এটা তোমার নিজের সম্পর্কে যখন তিন চারটে বাক্য লিখতে দেবে তো এইভাবে তোমরা লিখতে পারবে। এখানে দিয়েছে ইউর নেম ইজ গোপা, এটা ধরো তোমার বন্ধু সম্পর্কে, ইউ আর এ গার্ল, ইউ আর অ্যান অনেস্ট গার্ল, আই এম এ বয়, আমি একজন ছেলে, গোপা ইজ এ গার্ল, গোপাল একটি মেয়ে, উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র ছাত্রী, উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু, ফ্রেন্ডশিপ ইজ গুড, বন্ধুত্ব ভালো, ইটস হেল্পফুল। অনিমা ইজ হেল্পফুল মানে এটা খুবই উপকারী আর কি, সাহায্যকারী। অনিমা ইজ এ গার্ল, অনিমা একটি মেয়ে, শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, ওয়েন ইজ এ বয়, ওয়েন একটি ছেলে, হি ইজ এ স্টুডেন্ট, আমিনা অ্যান্ড ওয়েন আর স্টুডেন্টস, দে আর নেবার্স, তারা হলো প্রতিবেশী। এবার গাছের সম্পর্কে দিয়েছে দিস ইজ এ ট্রি, এই হয় একটি গাছ, দ্য ট্রি ইজ টল, গাছটি লম্বা, ইট ইজ এ টল ট্রি, এটা একটি লম্বা গাছ, ইটস নট সেলফিশ, এটি স্বার্থপর নয়, ইট গিভস আস ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার্স, এটি আমাদের ফুল ও ফল দেয়, ফ্রেশ এয়ার অ্যান্ড উড, বিশুদ্ধ বাতাস এবং কাঠ দেয়, ইট ইজ আওয়ার গুড ফ্রেন্ড। ট্রি সম্পর্কে যদি তোমাদেরকে চারটে পাঁচটা বাক্য লিখতে বলে তো এখান থেকেও তোমরা কিন্তু বানিয়ে লিখে দিতে পারবে। তো এবারে এক্সারসাইজে আসি, এক্সারসাইজে শর্ট ফর্মে লিখতে হবে, যেমন আই এমটাকে লিখবে আই এর মাথায় কমা দিয়ে এম, ইউ আর, ইউ এর মাথায় কমা দিয়ে আর ই, ইট ইজ, ইট এর মাথায় কমা দিয়ে এস, ইট ইজ মাঙ্কি মাই পেট, হি ইজ, হি এর মাথায় কমা দিয়ে এস, হি ইজ মারাদোনা, এইভাবে এটা লিখলে এটাও আই এমটা এইভাবেই লিখবে, ইউ আর, দে আরটা কীভাবে লিখবে, টি এইচ ইউআই লিখে মাথায় কমা দিয়ে আর ই, দে আর। ফ্রেন্ডশিপ ইজ হেল্পফুল এখানে কিছু লেখা নেই, উই লাভ ট্রিজ এখানে দে আরটা এইভাবে লিখে দেবে। এবারে নাম্বার টুতে দিয়েছে রাইট থ্রি অর ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর পেট, তোমার পোষা প্রাণী সম্পর্কে তিনটে অথবা চারটে বাক্য লেখো। তো লিখবে আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে, অ্যান্ড হিজ নেম ইজ ভুলো, তার নাম ভুলো। নাম্বার টু লিখবে হি ইজ থ্রি ইয়ার্স ওল্ড, তার তিন বছর বয়স। থ্রি দেবে হি প্রোটেক্টস আওয়ার হাউস স্পেশালি ডিউরিং নাইটস, সে আমাদের বাড়ি পাহারা দেয় বিশেষ করে রাত্রে।